দোস্ত, তোদের একটা কোয়েশ্চেন করি, দেখি তোরা কে কে পারিস, কার ব্রেন কেমন, দেখি কে পারিস। হ্যাঁ, কোয়ার প্রশ্ন দেখবি, আমি সবার আগে ফাটাফাট অ্যান্সার দিয়ে দিছি। বল, 10 কেজি চালের মধ্যে 5.5 কেজি খেলে আর কত কেজি থাকে? 10 কেজি চালের মধ্যে 5.5 কেজি গেলে 4.5 কেজি থাকে, বুঝছিস? 4.5 কেজি অঙ্ক বলিস না, এটা কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, প্রশ্ন হলো, ভুল করছো তুমি। 4.5 কেজি থাকে না, 5 কেজি থাকে। 5 কেজি থাকে? কিরে, তুই অঙ্ক ভুলে গেছিস? 5 কেজি কিভাবে থাকে? 4.5 কেজি খেলে তো 5.5 কেজি খেলে তো 4.5 কেজি থাকে। জি না, আমি বলছি 10 কেজি চালের মধ্যে সার সার মানে গরু গরু যদি 5 কেজি খায় আর 5 কেজি থাকে, বুঝছিস? ভালো করে প্রশ্ন শুনবি, তারপর অ্যান্সার দিবি। ও আচ্ছা, এই ব্যাপার। ও বুঝছি, তুই বলতো দেখি কোন তারা জ্বলে না। হ্যাঁ, নিশ্চয়ই পারবি না। হ্যাঁ হ্যাঁ বল। এটা প্রশ্ন, এক তারা জ্বলে না, বুঝছিস? এক তারা, এটা কোনো কোশ্চেন হলো? পারলি কিভাবে? হ্যাঁ, তোদের এই মারামারি বন্ধ কর, আমার প্রশ্নের অ্যান্সার দে, বুঝছিস? বল, হচ্ছে প্রতি কেজি 98 টাকা হলে 10 কেজির দাম কত? প্রতি কেজি 98 টাকা হলে 10 কেজির দাম কত? বলো বলো বলো, কে পারো বলো। 10 কেজির দাম 980 টাকা। প্রতি কেজি 98 টাকা, 10 কেজি 980। জি না, বলেছে। এই তুই অঙ্ক ভুলে গেছিস, প্রতি কেজি 98 হলে তো, হ্যাঁ ও তো ঠিকই বলছে, ঠিক আছে, তো 980 তো হয়। জি না, ভুল করেছে, ওইটা 900 টাকা হয়। আমি বলছি প্রতি কেজি যদি আটা, কি বলছিস বল, প্রতি কেজি আটা যদি 90 টাকা হয়, 10 কেজির দাম কত? 900 টাকা। হ্যাঁ, তোরা নাকি খুব পারিস, কই পারলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পারো না তো।